তো বন্ধুরা, আমরা এই ঘেরের যে নতুন ঘেরে ভিজিট করতে এসেছিলাম, তো এই ঘেরের মাছ দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ভেসে মরছে। তো এখানে আমরা জলটা টেস্ট করলাম, তো এখানে জলে আমরা পিএইচ লেভেলটা অনেক ডাউন ছিল এবং নাইট্রেট অ্যামোনিয়া দুটোই আছে, এবং সঙ্গে এখানে আমরা রেফার করেছি গ্যাসের ওষুধটা আর অক্সিজেনের একটা আমাদের যেটা লিকুইড সিটি ম্যাক্স সেটাও আমরা রেফার করেছি। তো এখানটা আমরা একটু পরেই দেবো, এটা তো সেটা দেওয়ার ভিডিওটাও আপনাদেরকে দেখাবো। তো আপনারা বিগত দিনে দেখবেন যে এখান থেকে আমরা কি রেজাল্ট বের করছি, এই রেজাল্টটা আজকের এই মেডিসিনটা দেওয়া হবে এখানে দুপুরের মধ্যে, দেওয়ার পরে কালকে সিটি ম্যাক্সটাও দেওয়া হবে, দেওয়ার পরে মাছটা কতটা কী হচ্ছে আপনারা এখানে ভিডিওটা পেয়ে যাবেন। জল বেশি থাকার সত্ত্বেও মাছ মরছে মানে? ওই তো, ওই জন্য তোর বাবা চিন্তা করতো, কেউ কিছু বেশি ওষুধ দিল পেটটা পুরো দেওয়া ধারে। তো কত করেছ মেডিসিন নিয়ে চলে এসেছি এখানে, যেখানটা আপনাদেরকে দেখালাম যে পুকুরটার জন্য যে সমস্যা বলছিলাম একটু আগে। তো আমরা এখানে অ্যামোনিলটা দেবো, যেহেতু গ্যাস আছে এখানে, মাছ এখনও মরছে, তলায় মরে পড়ে আছে, ভেসে উঠছে, তো সেই গ্যাসের জন্য আমরা এখানে অ্যামোনিল করছি। এবং এই প্রোডাক্টের কী রেজাল্ট আছে আপনাদের কাল বাদে পরশু দিনকে আপনাদেরকে আবার এখানে দেখাবো। তো চলুন আমরা এখন মেডিসিনটা মারবো, সেটাও দেখাবো আপনাদেরকে। একটা টাইম মাছ ফাঁসে সে টাইমটা একবার এসে ফলো করে দিয়ে যাবেন, বা তাকে বলে দেবেন, আর সকালবেলা এসে একটু মেরে দেবেন। তো মাছ ওই মাছ আপাস করে দুটো হয়ে মেডিসিন আমাদের অলরেডি গোলা চলছে, একটু ভালো করে গুলে ফেটে নেবে না? তো এই মেডিসিনটা আমরা পুরো পুকুরটা ছড়াবো। আর গ্যাসের ওষুধ সব থেকে করা নিয়ম হচ্ছে এরকম রোদের সময়, পুরো রোদের সময় করলে খুব ভালো কাজ হয় গ্যাসের ওষুধটা। তো আমরা ঠিক সময় ঠিক জিনিসটা মারতে পারছি, এটাও একটা দারুণ ব্যাপার। তো ওয়েদারও ভালো আছে আজকে, এবং রোদ রৌদ্র ওয়েদার, এই রোদেই মারতে হয় গ্যাসের ওষুধটা। তো আমরা সেই গ্যাসের ওষুধটা এখানে ছড়াবো। আমি ডাঙাগুটো ছড়াতে পারতাম, হ্যাঁ ডাঙাগুটো ছড়াতে পারতাম। ও ওটা টেনে টেনে নিয়ে যাও, ঠিক আছে, অসুবিধা নেই, জলের টেনে টেনে সুবিধা হবে না। বন্ধুরা, মাছ সব কিন্তু পুকুরের তলায়, বড় বড় মাছ যেগুলো আছে সেগুলো পুকুরের তলায় অলরেডি ভেসে আছে। ভেসে বলতে পুকুরের নিচে মানে পাটিয়ে থাকে যেরকম, ওরকমভাবে পড়ে আছে। দাদা একটা দুটো করে তুলে ফেলে দিচ্ছে, আর যেগুলো মানে মরে অনেকক্ষণ হয়ে গেছে সেগুলো ভেসে উঠছে। আর তলায় দেখাতে বলবো, ওই তলায় মাছ তলা থেকে তুলছে, ওই দেখুন বড় বড় মাছ সব তলায় মরে পড়ে আছে, যেগুলো পর্যন্ত এখনও ভালো আছে, টাটকা আছে, কিন্তু মাছগুলো পচে গেলে তবে ভাসবে। এই মাছগুলো তলায় কিন্তু প্রচুর পরিমাণে মরে পড়ে আছে। তো এই সব মাছ মরে একদম নিচে ভর্তি হয়ে আছে। তো এখানেও দেখাতে বলবো, এখানে যে মাছগুলো মরেছে, তো এই মাছগুলো কী কারণে মরছে এবং কেন মরছে তার জন্য আমরা মেডিসিন এখানে করছি। এটা আপনাদের দুই একদিনের ভিতরে রেজাল্টের ভিডিওটা দেখাবো আপনাদেরকে। এই মাছগুলো মরেছে আজকেরই,
ওই একটা তো বন্ধুরা এখনকার এই ওয়েদার যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই ওয়েদারে কিন্তু আপনাদের পুকুরে মাছ কিন্তু অনেক মরবে ভাসবে এবং ঘা যে ঘাগুলো লাল লাল ঘা সেই ঘা হয়ে কিন্তু আপনাদের মাছগুলো মরবে তো সেটা আপনারা খেয়াল রাখবেন আর আপনাদের এই ঘার হাত থেকে বাঁচতে গেলে আমাদের কাছে একটা দারুণ মেডিসিন আছে তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন কী লাগবে কী করতে হবে সব বলে দেবো আপনাদেরকে তো এখন যে পরিস্থিতি যেগুলো হচ্ছে এটার জন্য এখানে মেডিসিন রেফার করা হয়েছে তো এটা কতটা কী রিকোয়ার হবে সেটাও আপনাদেরকে ভিডিওতে পরে ভিডিওতে দেখাবো তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ভালো থাকবেন নমস্কার।